Assalamualaikum everyone. Aasha kori shabai onek bhalo achen. Aaj chilo shukrobar. To ekhon ami shokal belar jonno pasta make korbo. Chicken pasta ar shei recipe ta apnader sathe share korbo. Sami ekhon to school e jay je karone khubi early uthe 5:30 tar shomoy uthe boshe thake school e jete hobe to aaj she pasta khete chailo to je karone ami pasta make korbo ekhon ar bhablam apnader sathe recipe tao share kori to ekhon ami pastar jonno ja ja dorkar shegulo kete nechi pyaaj gulo ektu boro tukro kore kete niyechi shei sathe tomato kuchi kore nechi টমেটোটা আর কি না দিলেও হবে তারপরেও পাস্তা কিংবা নুডলসের ক্ষেত্রে টমেটোটা দিলে আমার কাছে একটু ভালো লাগে তো যারা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন আর সেই সাথে আরও আমি দুটো এখানে গ্রিন পেপার আর রেড বেল পেপার কেটে নিয়েছি দুটো পুরোটাই দিব আর আজকে রান্নায় আমি আসলে কোনো কথা বলবো না একটু অন্যরকম ভাবে করতে যাচ্ছি মানে একদমই সাউন্ড থাকবে যেভাবে আর কি রান্না বান্না করার যে একটা সাউন্ড ন্যাচারাল সেটা থাকবে আর সেই সাথে যা যা দরকার আর কি ইনগ্রেডিয়েন্টস গুলোর পরিমাণ লিখে দেয়া হবে তো আপনারা যারা এটা এই রেসিপিটা ফলো করতে চান অবশ্যই স্ক্রিনে লেখা দেখে নেবেন তো আমি এখন সবগুলো কেটে নিয়েছি আর পেঁয়াজটা কাটলে এত ঝাঁজ আসে তো অন্য সবগুলো কাটতে একটু কষ্টই হয়ে যায় অনেকেই এভাবে আমি পেঁয়াজ কাটলে জিজ্ঞেস করে যে আপু তোমার কি অনিয়ন চপার নেই তুমি এত কষ্ট করে কাটো আসলে দেখা যায় সব সময় কিন্তু চপার ইউজ করতে ভালো লাগে না এভাবে অল্প কেটে নিলেই হয় যেহেতু খুব বেশি দরকার নেই যে কারণে আমি এভাবে নাইফ দিয়েই কেটে নেই আর এই যে পাস্তার জন্য আমি পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু নুডলসও যে ম্যাগি নুডলস থাকে সেগুলো এখানে 2 প্যাকেট ইউজ করেছি শেষের দিকে আর কি পাস্তাগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসে তো সে পর্যায়ে নুডলসটা দিয়ে দিয়েছি একসাথেই সেদ্ধ করে নিয়েছি যাতে আলাদা করে সেদ্ধ করতে না হয়
মাত্র 3 জন মানুষের জন্য এত পাস্তা কেন মেক করেছি অনেকে প্রশ্ন থাকতে পারে আসলে বিকেলে আব্বু আম্মুর বাসায় যাব তো যে কারণে ভাবলাম একটু বেশি করেই করি সেখানে নিয়ে যাব আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা বাটি করে রেখে দিচ্ছি আর কিছু আবার খাবারও নিয়ে যাব রান্না করে সেটা দুপুরে রান্না করব আজ আর দুপুরে রান্নাটা শেয়ার করব না তো সকালবেলা তো স্বামীকে স্কুলে দিয়ে গিয়েছি আর আজকে প্যারেন্টসদেরকে টিচার ইনভাইট করেছিল ক্লাসে যাতে বাচ্চাদেরকে কিভাবে আর কি শেখানো হয় কি কি বাচ্চারা ক্লাসে করে সেগুলো দেখার জন্যই যেতে বলেছে তো যে কারণে আমরা সবাই এসেছি তো দু একজন বাচ্চার প্যারেন্টস আর কি আসেনি বাকি সবাই এসছে একটা ক্লাসে আসলে খুব বেশিও বাচ্চারা থাকে না 7 থেকে 8 জন বা 9 থেকে 10 জন এরকম করে বাচ্চা রাখা হয় এক একটা মানে সেকশনে তো আমরা আসার পরে স্বামী খুবই হ্যাপি আমাদেরকে দেখে কারণ কখনো তো আর ক্লাসে আমাদেরকে দেখে না Do we take toys from each other? From caring to caring and learning to read, we can help with anything. We like you. He's right here. Huh? Everyone else came to the bathroom, toy wise, I think. বাচ্চাদেরকে এখন স্ন্যাক্স দেয়া হচ্ছে ব্রেকফাস্টও দেয়া হয় সকালবেলা যখন স্বামীকে নিয়ে আসি তো প্রথমে ওদের সেকশনের সবাইকে নিয়ে প্লেগ্রাউন্ডে আর কি প্লে করতে দেয়া হয় টিচাররাও সাথে থাকে এরপরে ক্লাসরুমে নিয়ে এসে আবার ব্রেকফাস্ট দেয়া হয় তারপরে আবার একটু পড়াশোনার ফাঁকে ন্যাপ টাইমও থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্লিপিং ম্যাটগুলো এগুলোর উপরেই বাচ্চারা তাদের ব্ল্যাঙ্কেট বিছিয়ে ন্যাপ নেয় আর প্রত্যেকের নাম লেখা আছে Alright friends, we're gonna start getting book bags. We're gonna call you by name. Once you get book bags, it's half English and half in Spanish. That's just the way I wrote it a few years ago. I always think kids enjoy learning words in other languages. Obviously a lot of them have languages at home they speak in. Time to go. Home for school. Adios amigos. Hasta mañana. Yay! Alright, I'm gonna call names. Khalifa can stand up and go to mom. Who else? I got Ashraf can go to mom. Vishan. Who else has mom? Who else is here? Vishan can find mom. Isla can go to mom. Oh, Ashraf, yep. Sammy, where's Sammy? There he is. Sammy, come with my dad. One for you, one for me. Alright? I got two. স্কুল শেষে আমরা এখন বাসার দিকে যাচ্ছি আর যাবার আগে স্বামী বাচ্চাদের সাথে আরও একটু সময় প্লে করতে চাইলো তো ভাবলাম 5 মিনিট প্লে করুক আসলে বাচ্চাদেরকে এত সুন্দরভাবে ফান করিয়ে করিয়ে শেখানো হয় যে কারণে বাচ্চারা কিন্তু স্কুলে আসার জন্য খুবই এক্সাইটেড থাকে তো আসলে সব বাচ্চারা কিন্তু এক না অনেক বাচ্চারা আছে একটু বাবা মায়ের সাথে বেশি থাকতে পছন্দ করে বাসাতেই সেসব বাচ্চারা কিন্তু অনেক কান্নাকাটি করে আসতে চায় না আবার এসে যখন আসে তখন কিন্তু প্যারেন্টসরা যাওয়ার সময় অনেক কান্নাকাটি করে প্রতিদিনই আমি দেখি কিছু কিছু বাচ্চাদেরকে তো তারপরেও বলবো আসলে বাচ্চারা এভাবে কিন্তু অনেক কিছু শিখতে পারে অনেক কিছু জানতে পারে আস্তে আস্তেই সব বাচ্চারা আবার ঠিক হয়ে যায় কয়েকদিন আসতে আসতে সবার সাথে যখন মিশতে থাকে তখন কিন্তু ওদেরও অনেক ভালো লাগে যে কারণে
কারণে খুব বেশি স্কুলে যাওয়ার জন্য আগ্রহ থাকে। আর আমার ছেলে আবার নতুন জিনিস শিখলো, বারবারই সে তার পোজ দিচ্ছে পিকচার তোলার জন্য, তাই একটু ভিডিও করে নিলাম। তো বাসায় এসে বাসায় আর কি আগেই আমি রান্নাটা করে রেখেছি, এখন বাটি করে নিচ্ছি। তো আম্মুর শরীরটা খুব একটা ভালো না, যে কারণে রান্না বান্না করে নিয়ে যাচ্ছি আর কি, নিয়ে যাব। তো সব কিছু রেডি করে নিচ্ছিলাম আমি। এখানে এই যে চেউয়া মাছ যেটাকে বলে, অনেকে হয়তো চিনবেন না, এটা এটা আলু টমেটো দিয়ে আমি ভুনা করেছি, আর সেই সাথে চিকেন রান্না করেছি। আর এখানে আছে এটা কোরাল মাছ। কোরাল মাছ হচ্ছে কি বলে এটাকে, ধুন্দুল আর ঝিঙে, তো যে কোনো একটা হবে, খেয়াল নেই আমার নামটা আর কি। তো এটা দিয়ে কাইন্ড অফ দুটো সেমি কিন্তু খেতে, তো সেটা দিয়েই রান্না করেছি, ধুন্দুলই হবে। তো খুবই মজা হয় মাছ দিয়ে রান্না করলে এভাবে ঝোল করে। এখন বিকেলের দিকে সামিতার ফ্রেন্ডের সাথে প্লে করার জন্য খুবই অস্থির, তো ভাবলাম অল্প কিছুক্ষণের জন্য বাইরে বসি। তারা খুবই এনজয় করে দুজনে একসাথে হলে, আর দুজন দুজনকে ছাড়া মনে হয় থাকতেই পারে না, এজন্য একটু ট্রাই করি ওদেরকে সময় দেওয়ার জন্য, যাতে একসাথে প্লে করতে পারে। কারণ সারাক্ষণ তো দেখা যায় একা একাই থাকে, আর যদি কাউকে পায় এভাবে প্লে করলে ওদেরও একটু ভালো লাগে। চলে এসেছি আমরা সামির দাদার বাসায়, আর এসেই বাবা ছেলে বসে পড়েছে গেমস নিয়ে। কিছু আর তো করার নেই, এখানে এসে আব্বু ঘুমে, তাই ওয়েট করছিলাম আমরা। আর দেখা যায় যে সামি তার বাবাকে পেলে একটু বেশি সময় তার সাথেই থাকতে পছন্দ করে, তখন আর আমাকে খুব একটা পাত্তাও দেয় না, মানে সারাক্ষণই তার পেছন পেছন থাকবে, আবার বদারও করে অনেক, তখন খারাপও লাগে, কারণ বাচ্চারা খুব একটা সময় পায় না। যতটুক সময় পায় বাচ্চারা, আসলে বদার করলে তো বুঝতেই পারেন কি অবস্থা। তো বাসায় এসে আবার একটু কফি বানিয়েছি, মাথাটা ঝিমঝিম করছিল, ভাবলাম দুজনে বসে কফি খাই। তো কফি খাওয়ার পরে আবার স্বামীকে নিয়ে বসলাম একটু পড়াশোনার জন্য। তো মাশাল্লাহ ভালোই সব কিছু লিখতে পারে এখন, তো আরও আগে থেকেই সে লেখাটা শিখেছে, খুব একটা আমাকে সময় দিতে হয়নি লেখা শেখানোর জন্য, সব কিছু খুব দ্রুতই শিখেছে মাশাল্লাহ। সবাই দোয়া করবেন সামির জন্য, যাতে খুব ভালো একজন মানুষ হতে পারে, পড়াশোনা যেন ভালোভাবে করতে পারে, সে দোয়া করবেন। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।